শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 31 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র ক্লাবের উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, তারা আগে থেকেই এই স্বাস্থ্য শিবির সম্পর্কে প্রচার করেছিলেন। তেঁতুলতলা বাজার নেতাজি সুভাষচন্দ্র ক্লাবের পক্ষ থেকে এবং বর্ধমান পৌরসভার স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আজকে এখানে একটা বিনামূল্যে সর্বসাধারণের জন্য একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা শিবিরের একটা আয়োজন করা হয়েছে। আমরা শুরু করেছি সবেমাত্র। আমরা মোটামুটি আমাদের যে 31 নম্বর ওয়ার্ডের যে তিনটে মহল্লা, আমাদের তিনটে মহল্লায় আমাদের প্রচার করেছি। আমাদের ধারণা অসংখ্য, এই তো ভিড় শুরু হয়েছে, অসংখ্য ব্যক্তি তারা হচ্ছে আসবে এবং তারা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করাবে। আমরা দেখলাম এই সময়কালের মধ্যে যে একদিকে যেমন মানুষ ভীত সন্ত্রস্ত কোভিড পরিস্থিতি নিয়ে, পাশাপাশি এই বর্ষার সময় অনেকে অজানা জ্বরও হচ্ছে এই কথা আমরা যখন এলাকায় পরিদর্শন করি তখন আমরা জানতে পারি। ফলে সেই সময় আমরা বর্ধন পৌরসভার সঙ্গে যোগাযোগ করি এবং তৎক্ষণাৎ হচ্ছে বর্ধন পৌরসভা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আন্তরিকভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে বর্ধন পৌরসভাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই ধরনের ক্যাম্প শুধু আজকে করেই আমাদের থেকে থাকবো না, আগামী দিনে যাতে ব্লাড ডোনেট ক্যাম্প বা ব্লাডের আরও অন্য অন্য পরীক্ষার যে ক্যাম্প আমরা যদি করতে পারি, সেই উদ্যোগ হচ্ছে আমরা আগামী দিনে নেবো পৌরসভা সহযোগিতায় বা অন্য কোনো বেসরকারি কোনো সংস্থা যদি আমাদের কাছে এগিয়ে আসে আমরা তাদের সহযোগিতায় করব। এদিন এলাকার প্রচুর মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এইরূপ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি এলাকাবাসীরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।